আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রাণ প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা, আজকের মতো আবারও চলে আসলাম। এখানে 4 থেকে 5 পিস বেবি আছে, একটু বড় সাইজ আছে। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। বেবিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আসলে মনে করেছিলাম যে সব কবুতর এক কালারের লালন পালন করব, অর্থাৎ সবজি, একে বুলুবার বলে, কারণ এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে এবং মিলি কালার। কালারের ভিতর সবজি, মিলি কালার, রেড চাকার, টাইগার গ্রিজেল এবং বাঘা, এগুলো ভালো লাগে আমার কাছে। শুধু এই দুই মাত্র দুই কালারই আছে। একটা হচ্ছে আপনার এই সবজি এবং মাক্সি, দুইটা কবুতরই ভালো লাগে। কবুতরগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করেন। অত্যন্ত গরম পড়ছে এখন, এখন যদি আপনারা কবুতরের ডিম বাচ্চা করান, অর্থাৎ কবুতরের শরীর গরম এবং ওরা শরীর থেকে গরম বের করে দেয়, এই জন্য কবুতর হচ্ছে খুব উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তাই এখনকে কবুতরকে আপনার রেস্টে দিতে হবে। রেস্টে দিয়ে শীতের আগে আবার ওদেরকে জোড়া দিয়ে কবুতরের ডিম বাচ্চা করালে সেটা ভালো হয়। কবুতর থেকে যদি আপনি সবসময় ডিম বাচ্চা করাতে পারেন, ওদের ডিম হচ্ছে ছেলে দেওয়া যাবে না, এবং ওদের হলো মিক্স 18 আইটেম ভালো খাবার দিতে হবে। যদি আপনারা এইগুলো করতে পারেন তাহলে কবুতর থেকে প্রতিনিয়ত আপনারা ডিম বাচ্চা করতে পারবেন, কিন্তু একসময় ডিম বাচ্চা করতে করতে ওরা নিজেরাই রেস্টে চলে যায়, অর্থাৎ ওদের রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, অর্থাৎ ওদের ভিতরে যে নারীর ভিতরে একসঙ্গে বহু ডিমের উৎপাদন হয়, তখন ওরা ওই ডিমটা ওদের পেটের ভিতরে থাকে এবং ওরা ডিম পাটে 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 একসময় নিজেরাই রেস্টে চলে যায়। আর যদি আপনি যদি নিজে থেকেই কবুতরকে রেস্টে দেন তাহলে কবুতর কিন্তু এরকম সারা বছরে আপনার ডিম বাচ্চা করে যাবে, অর্থাৎ 2 থেকে 3 জোড়া বেবি নেওয়ার পরে যদি 1 মাস ওদেরকে রেস্টে রাখেন, একদম রেস্টে, তাহলে ওই কবুতর যে সময় আপনি 1 মাস রেস্টে দেবেন সেই সময়টাও কবুতরকে মাসিক কোর্স হিসাবে সমস্ত প্রকার যে ঔষধের সাপ্লিমেন্ট আছে সেইগুলো আপনাকে খাওয়াতে হবে রেস্টের 1 মাস, অর্থাৎ ক্যালসিয়াম, রেনা WS, ইসেল, তারপর ক্যালপ্লেক্স, এইগুলো আপনাকে ওই মাসে মাসিক কোর্স করতে হবে। এবং যদি পারেন ই ক্যাপ, এইগুলো আপনাকে খাওয়াতে হবে। তাহলে দেখবেন 1 মাস পরে আপনি যখন জোড়া দেবেন সেই জোড়া থেকে বেবির কালারটাও অত্যন্ত সুন্দর হবে, বেবিও ভালো হবে এবং বেবিকে ওরা খুব সুন্দর করে খাওয়াবে, অর্থাৎ আপনার বেবিগুলো অত্যন্ত ভালো সুদর্শন, কালার সব কিছুই ভালো আসবে। এবং আপনি যদি প্রতিনিয়তই প্রত্যেক মাসেই ডিম বাচ্চা নেন, এক্ষেত্রে কিন্তু আপনার বেবিগুলো ভালো আসবে না, কালারও ভালো হবে না। এবং কবুতর জোড়া দেওয়ার ক্ষেত্রেও তাদের চোখ দেখে আপনারা জোড়া দেবেন, একটা বিষয় মনে রাখবেন, এই রেসার পিজিয়ন সব ক্ষেত্রে সবার সঙ্গে জোড়া নেয় না, জোড়া দিতে গেলে অনেক সময় লাগে, কষ্ট হয়। আমি দেখেছি এরা সহজে জোড়া বাঁধতে চায় না, এই জন্য এদেরকে জোড়া দেওয়ার নিয়ম খাঁচায় রেখে অনেকদিন রেখে দিয়ে তাই এদেরকে জোড়া দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না,
এবং ভুল ত্রুটি হলে আমায় কমেন্ট করে জানাবেন। কিছু কিছু ভাইয়েরা কমেন্ট করছে খুব ভালো লাগতেছে। আমি এর আগে বলেছি আমার এর ভিতর 3 থেকে 4টে হুমা কবুতর আছে, যেগুলো দিয়ে আমি পোস্টার ডিম বাস